সৌদি আরবের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় 20 ওমরাহ যাত্রী নিহত এবং 29 জন আহত হয়েছেন। মঙ্গলবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আশির প্রদেশে আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আসির প্রদেশ এবং আহা শহরের সঙ্গে সংযোগকারী সড়কে বাসটির ব্রেক ফেল হয়, এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন। এদিকে রেড ক্রিসেন্ট দল সহ জরুরি পরিষেবা সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন, তবে তারা কোন দেশে এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।